Hey guys, assalamu alaikum. আমি ফয়সাল আহমেদ নীরব. Welcome to Dream Life Entertainment. টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি. অনেকদিন যাবত আমাদের একটা ব্লগ করার কথা, কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে আমাদের ব্লগটি করা হয়নি. তো হঠাৎ করেই আমার এক বড় ভাই এস কে ফাহাদ কবির, উনি আমাদেরকে ইনভাইট করেছেন যে ভাই তোমরা আসো, একটি ব্লগ করো, আমার রেস্টুরেন্টে তোমাদের দাওয়াত রইল. তো মূলত আমরা ফাহাদ ভাইয়ের কথাই ওই রেস্টুরেন্টে যাব, ওইখানে একটি ব্লগ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে যে ওই রেস্টুরেন্টে কী কী খাবার পাওয়া যায় এবং খাবারের মান কেমন এবং কীভাবে আপনারা ওই রেস্টুরেন্টে যাবেন. সম্পূর্ণ ডিটেলস আশা করি আপনারা ভিডিওটি দেখলে বুঝে যাবেন. এবং আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন. এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না. যেহেতু এটা আমাদের প্রথম ব্লগ, সেহেতু আমাদের এই ব্লগে ভুল ত্রুটি থাকতেই পারে, আপনারা এগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন. এবং আমাদের কোন কোন জায়গায় ভুল ছিল সেটা আশা করি আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিবেন. তো আর কথা বাড়াচ্ছি না, চলুন ব্লগটি শুরু করা যাক. আরেকটি কথা হলো আমার একটু ঠান্ডা, যে কারণে কথা বলতে হয়তো বা একটু সমস্যা হচ্ছে, আপনারা মানে এটা বুঝে নেবেন. আর আমি মূলত একা যাচ্ছি না, ড্রিম লাইফ থেকে আমার সাথে আমার দুই তিনটা ছোট ভাই এবং একজন বড় ভাই যাওয়ার কথা. তো ওরা রাস্তা থেকে আমাকে নিয়ে যাবে, তো বাসা থেকে আমি বের হই, তারপর দেখা যাক ওরা কোথায় আছে, তারপর সবাই একসাথে যাব. স্টে টিউন. তো যেহেতু পরিচয় পর্বটা প্রথমে, সেহেতু চলেন আগে আজকে পরিচিত হই, তারপর আমরা ব্লগটি শুরু করব. গুরজয় আমার ছোট ভাই, খুব কাছের, ও একটি শর্ট ফিল্মে অলরেডি শুটিং করেছে, তো এখন জবের জন্য খুবই ব্যস্ত, এই জন্য আর অ্যাক্টিভ হতে পারছে না, তবে ড্রিম লাইফে তার অবদান অনেক. তো ভালো ভাই, ভালো আছো? আসিফুল হাসান আমার খুব আদরের একজন ছোট ভাই. আরেকটা কথা বলে রাখি, ড্রিম লাইফে যত ভিডিও আসে সকল কিছুর মেন যে থাকে, মানে হলো ক্যামেরাম্যান, ও থাকে ক্যামেরার দায়িত্বে, সেই জন্য আপনারা হয়তো ওকে দেখেন না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি কিন্তু সেই সম্পন্ন করে. সবাই তার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে ভালো ভালো ভিডিওতে সে মানে কাজ করতে পারে. আমাদের সবসময় সাপোর্ট দিয়ে থাকবেন, আশা করি সামনে আরও ভালো ভালো কাজ হচ্ছে, ভালো ভালো ব্লগ আসবে. আপনারা কমেন্ট করে জানাবেন, আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং ঋষভ শাকিলের জন্য দোয়া করবেন. ব্লগের শুরুতেই আমি বলছিলাম যে একজন বড় ভাই এবং একটা বন্ধু যাওয়ার কথা, দুইটা মূলত আমার এই ভাই সাব্বির, ওর সাথে অনেক আগে থেকেই পরিচয়। আমার বড় ভাই সাব্বির আহমেদ, ও হয়তো বা ড্রিম লাইফে সরাসরি মানে কোনো কাজে অংশগ্রহণ করে না, কিন্তু আসলে আমাদেরকে অনেকভাবেই সাপোর্ট দিয়ে যায় যেন আমরা ভালো কোনো কাজ করতে পারি. আর সেই জন্য অবশ্যই সাব্বির ভাইকে ধন্যবাদ, সবাই দোয়া করবেন সাব্বির ভাইয়ের জন্য, সাব্বির ভাই যেন আমাদের পাশে এইভাবে আজীবন থাকতে পারে. অবশ্যই. হাই গাইস, আসসালামু আলাইকুম. জাহিদ হাসান আমার খুব আদরের একটি ছোট ভাই, ওর জন্য সবাই দোয়া করবেন যেন ভবিষ্যতে ও ড্রিম লাইফের জন্য আরো অনেক বড় অবদান রাখতে পারে. সবাই পাশে থাকেন, কারণ আপনারা পাশে থাকলে আমাদের বুকের সাহসটা আরো বৃদ্ধি পায়, তা আপনারা পাশে থাকলে আমরা ভালো ভালো কাজ করতে পারবো. ভুল করলে অবশ্যই আমাদেরকে ধরিয়ে দিবেন যাতে আমরা ওটা শুধরাতে পারি, আপনারা না বললে তো আমরা ঠিক করতে পারবো না. সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম. ইনশাল্লাহ. তো আমরা এখন মেইন ব্লগে ফিরে যাব, তো চলুন ব্লগটি শুরু করা যাক. Somehow I woke up out in Beverly, fucked up, smelling like that bourbon, and I end up alone, I'm not certain. Yeah, the girls impolite in the club every night, that's how it goes when you Hollywood perfect. Hollywood perfect. That's how it goes when you Hollywood perfect. Sad inside and hopeless, these Hollywood
never noticed. Somehow I woke up out in Beverly, fucked up, smelling like that bourbon. But I end up alone, I'm not certain. Yeah, the girls impolite in the club every night. That's how it goes when you Hollywood person. Hollywood person. That's how it goes when you Hollywood person. Out in Beverly, fucked up, smelling like that bourbon. But I end up alone, I'm not certain. Yeah, the girls impolite in the club every night. Somehow I woke up out in Beverly, fucked up, smelling like that bourbon. How'd I end up alone, I'm not certain. Yeah, the girls impolite in the club every night. That's how it goes when you're Hollywood person. খাবার আসার আগে চলুন আমরা রেস্টুরেন্টের এরিয়াল ভিউটা দেখে আসি। I'm dreaming you and I. All my darkest fears are coming outside. We got a billion races, we got this melody. And you can trust me, baby, we got everything. Call me whenever you feel alone, babe. And when you need to cry, I'll be by your side. Call me whenever you need someone, babe. And when you need to escape from a thousand fires, I'm gonna kiss you wherever you are. And I'm gonna miss you, I will never lie. Call me whenever you need someone, babe. We're running in the jungle of love. শাকিল আতিক আমাদের রানা ভাই, আসিফ দুর্জয় আমাদের মুবারক বড় ভাই, এরা তো চিনে নি সাব্বির, এই যে ব্লগার আমাদের এলাকায় এত ভালো একটা রেস্টুরেন্ট হবে আমাদের পাথারে ধান ক্ষেতের পরিবেশটা কিন্তু আপনি দেখতেছেন চারপাশে ধান ক্ষেত, এর মাঝে যে এত ভালো একটা রেস্টুরেন্ট হবে কখনো আমরা কল্পনা করিনি। এই রেস্টুরেন্টটার নাম হলো আড্ডা ফুড অ্যান্ড রেস্টুরেন্ট, সবাই এটাতে আসতে পারবেন। এটার খাবার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, পরিবেশটা ভালো, ওদের ফুড কোয়ালিটি ভালো, ওদের আপ্যায়ন সব দিক দিয়ে ওরা ভালো, ওদের সার্ভিসটা অনেক ভালো। এখানকার দায়িত্ব আছে যেমন এখানকার মেন ওনার ফাদ ভাই আছে এবং আরও পার্টনার আছে যেমন সুজন, ওদেরকে ধন্যবাদ না দিয়ে ওখানে সাপোর্ট করছে এখানে ভিডিও করার জন্য বা এখানে একটা ব্লগ দিয়ে আমরা করতে পারি সার্বিক যতভাবে সাহায্য সম্পূর্ণ সাহায্য করছে। এবং এই ভিডিওটা সম্পূর্ণ স্পন্সরই করছে আড্ডা ফুড অ্যান্ড রেস্টুরেন্ট। আর এটার অ্যাড্রেসটা আমরা আমাদের ডিসক্রিপশনে গুগল ম্যাপের যে লোকেশন অ্যাড্রেসটা আছে ওইটা দিয়ে দিব, মানে খুব ডিটেলসে যা দেওয়া লাগে এই রেস্টুরেন্টের সম্পূর্ণ আমরা দিয়ে দেবো, যাতে আপনারা খুব সহজেই এই রেস্টুরেন্টটা আসতে পারেন। চ্যানেলটার ড্রিম লাইফ এন্টারটেনমেন্ট সবাই সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট এবং শেয়ার করেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আশা করি সবার কাছে ভালো লাগছে। জানি না কতটুকু করতে পারছি, যেহেতু এটা আমাদের প্রথম ব্লগ সেহেতু ভুল ত্রুটি থাকবেই, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আর আড্ডা ফুড অ্যান্ড রেস্টুরেন্টে আসবেন, এখানে সবাই ভালো। আর আজকের ভিডিও সম্পূর্ণ ক্যারিয়ার যাচ্ছে ফাহাদ ভাইয়ের কাছে, কারণ ফাহাদ ভাইয়ের আমন্ত্রণে মূলত আমরা এখানে আসছি, আর আপনারাও আসতে পারেন। আর নেক্সট ব্লগ কী নিয়ে দেখতে চান আপনারা ইনশাল্লাহ কমেন্ট করবেন।
আর আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।